লাইফ ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। নমস্কার বন্ধুরা, আবার এসে গিয়েছি নতুন একটি হেলথ টিপস নিয়ে। করোনার দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের হাহাকার সর্বত্র। যেসব রোগী হসপিটালে ভর্তি হচ্ছেন তাদের শ্বাসকষ্টের সমস্যাই বেশি হচ্ছে। আজ আমরা জানব শ্বাসকষ্টের সমস্যা হলে ঘাবড়ে না গিয়ে কী কী কাজ তৎক্ষণাৎ ঠান্ডা মাথায় করতে হবে। সবার প্রথমে যাচাই করতে হবে শ্বাসকষ্ট ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী। ক্ষণস্থায়ী শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে, যেমন প্যানিক অ্যাটাক বা অ্যাজমা থাকলে বা কোনো কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে ইত্যাদি। তখন কয়েকটা কাজ করতে হবে। ঘরের যে কোনো ঠান্ডা জায়গায় গিয়ে সেই ঘরের জানলা দরজা সব খুলে দেবেন। তারপর নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন। এটা করতে করতে মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসবেন, কুঁজো হয়ে বসবেন না। হাঁটুর ওপর ভর দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে বসবেন। তারপর দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে কি না, আর যদি স্বাভাবিক না হয় তখন অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে। এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না। যতক্ষণে আপনার জন্য হসপিটালের বেডের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ আপনি আরেকটা কাজ করতে পারেন। আমরা এটিকে প্রোনিং বলি এবং এটি ফুসফুসের উপকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্বাসকষ্টের সময় প্রধানত ফুসফুসের উপরেই চাপ পড়ে, সুতরাং ফুসফুসকেই আগে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। এবারে নিয়মটা জানিয়ে দিই। সহজভাবে বললে প্রোনিংয়ের অর্থ হলো উপুর হয়ে শুয়ে থাকা। মোট চারটে পজিশান আছে। এক নম্বর উপুর হয়ে শুয়ে থাকা, দু নম্বর ডান দিকে কাত হয়ে শোয়া, তিন নম্বর বালিশে হেলান দিয়ে বসা, বিছানার সাথে 30-60 ডিগ্রি কোণ করে বসতে হবে, আর চার নম্বর বাম দিকে কাত হয়ে শোয়া। এক একটা পজিশানে অন্তত 15 মিনিট করে থাকলে ভালো হয়। তবে রোগী যদি খুবই উত্তেজিত অবস্থায় থাকে আর প্রেশার 90-এর নিচে নেমে যায়, হৃদস্পন্দন যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় বা আগেই যদি কোনো পেটের অপারেশন হয়ে থাকে, তবে সেক্ষেত্রে প্রোনিং না করাই ভালো। আর যদি পালস অক্সিমিটারে মেপে দেখলেন পেশেন্টের অক্সিজেনের মাত্রা 94-এর কম আছে, তবে কিন্তু অবশ্যই অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, আর তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। স্যানিটাইজার আর মাস্ক অবশ্যই ব্যবহার করুন। আর নিচে ডেসক্রিপশন বক্সে হেলথ টিপস রিলেটেড প্রচুর ভিডিওর লিংক দেওয়া আছে, একটু গিয়ে দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরছি।